চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনে উঠে গেল পুলিশের টহল গাড়ি। ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে তিন পুলিশ সদস্যের, আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানায় দুপুর 12টার দিকে ঢাকা থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস সীতাকুণ্ড অতিক্রম করার সময় হঠাৎই পুলিশের টহল গাড়ি রেললাইনে উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন পুলিশের ছয় সদস্য। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রেললাইনে গেটম্যান ছিল না বলে অভিযোগ পুলিশের। এক এখনো পড়ে যাবে।